বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। পুজোর মধ্যেই কলকাতা সহ বাংলার এই 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে পুজোর মধ্যেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কার্তিকে দুর্গা পুজো, হিমন্তের ছোঁয়া ইতিমধ্যেই প্রাকৃতির আনাচে কানাচে। কলকাতায় সকালের দিকে বেশ কিছুটা নেমেছে পারদ, আবার বিকেলের পর থেকেও সেই একই ছবি। এবার পুজো শুরুর আগে থেকেই পুজোর প্যান্ডেলে ভিড়, ভয় যদি পুজোর ঘোড়া মাটি হয়। হাওয়া অফিস বলেছে আজ অষ্টমী অবধি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে নবমী থেকে ঘুরতে পারে হাওয়া ন্যাপ্থ নিম্নচাপ। আরব সাগরে ইতিমধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, নাম ঘূর্ণিঝড় তেজ। ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে মায়ানমার ও ইয়ামানের দিকে এগোবে, যদিও এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব এদেশের উপকূলে পড়বে না। তবে দশর আছে নিম্নচাপ, বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে, এর প্রভাবেই ভিজতে পারে পুজোর বাংলা। তবে নবমী থেকে দশমীতে হালকা বৃষ্টি হবে কলকাতা সহ বাংলার 6 জেলায়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুই দিন। তালিকায় আছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি। তবে দশমীর পর থেকে বাড়তে পারে বৃষ্টি, একাদশীতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা, এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে, দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামীকাল সোমবার থেকে হাওয়া বদল, সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই।